আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নিজে নিজে কিভাবে বিএমইটি কার্ড করবেন। সো বিএমইটি কার্ডটা আসলে কেন লাগবে সেটা আগে আমরা জেনে নিই। বেসিক্যালি হচ্ছে বিএমইটি কার্ডটা আপনি দেশের বাইরে ওয়ার্ক পারমিট নিয়ে যদি যেতে যান তাহলে অবশ্যই আপনার বিএমইটি কার্ড লাগবে, এটা হোক মিডল ইস্ট কিংবা ক্যানাডা। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বিএমইটি কার্ড করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি কীভাবে ফিঙ্গার দিবেন। সো লেটস গেট স্টার্টেড। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন, এখানেই আপনাকে ফার্স্টে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর এটা হচ্ছে বোরাক টাওয়ার, রমনাথ থানার ঠিক অপোজিটে। বোরাক টাওয়ার বললে যে কেউ এটা দেখিয়ে দিবে। সো এখানে আসবেন প্রথমে, আর কী কী ডকুমেন্ট লাগবে এটা আমি সবার আগে শেয়ার করছি। দেন আপনি এখান থেকে ঠিক ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সিকিউরিটি গার্ড বসে আছে, ওই সিকিউরিটি গার্ডকে বলবেন যে আপনি ফিঙ্গার দিতে আসছেন। দেন আপনাকে কিছু ডকুমেন্ট দিবে, ডকুমেন্টগুলো আমি আপনাকে একটু পরে শো করছি। ডকুমেন্টগুলো ফিল আপ করে দেন আপনাকে জমা দিতে হবে। সো এখানে যে ডকুমেন্টগুলো দিবে সেটা হচ্ছে আপনার কিছু পার্সোনাল ডাটা থাকবে, এই ডাটাগুলো আপনাকে ফিল করতে হবে, ফিল আপ করতে হবে। আর হচ্ছে সাথে আপনার 200 টাকা লাগবে, 200 টাকা হচ্ছে পাসপোর্টের জন্য একটা ফি দিতে হবে। আর আপনি যদি এটা এখানে হ্যাসেল মনে করেন, যেটা আমি আসলে আমার একটা ভুল হয়ে গেছে, আমার এখানে আমি জমা করেছি ফার্স্টে, আবার হচ্ছে আমি আরেকটা করেছিলাম, আমি প্রবাসী অ্যাপ সেখানেও রেজিস্ট্রেশন করেছি। সো বেসিক্যালি আমার ডাবল হয়ে গেছে। সো এটা আমি আসলে জানতাম না আগে, সো আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। আপনারা যদি চান ম্যানুয়ালিও এখানে এসে এটা করতে পারবেন। সো যারা ম্যানুয়ালি করবেন তাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। ফর্মগুলো ফিল আপ করে সাথে হচ্ছে যদি মিডল ইস্ট হয়ে থাকেন তাহলে আগে ট্রেনিং সার্টিফিকেট লাগবে, দেন এই দুইটা সহ আপনি এখানে জমা দিবেন। আর যদি আপনি ক্যানাডার জন্য করে থাকেন তাহলে কোনো ট্রেনিং লাগবে না, জাস্ট শুধু এখানে আপনার এই ডকুমেন্টটা ফিল আপ করতে হবে, আর সাথে হ্যাঁ আপনার ভিসার কপি অবশ্যই লাগবে, এছাড়া কিন্তু আপনার হবে না। সো আমি আরেকবার বলছি আপনার কী কী ডকুমেন্ট লাগবে ফিঙ্গার দেওয়ার জন্য। আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে মাস্ট, এছাড়া আপনি দিতে পারবেন না। সাথে লাগবে আপনার ভিসার ফটোকপি, আর লাগবে আপনি যদি আমি প্রবাসী অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে থাকেন আগে ওই রেজিস্ট্রেশনের একটা ফটোকপি, কিংবা আপনি এখানে এসে ম্যানুয়ালি করতে পারবেন সেটা। দেন হচ্ছে আপনি ভিতরে চলে যাবেন, ভিতরে যাওয়ার পর আর এখানে আপনাকে একটা পাসপোর্ট ফি জমা দিতে হবে পাসপোর্ট অ্যাগনেস্টে, সেটা হচ্ছে 200 টাকা। দেন এখান থেকে একটা টোকেন দিবে, এই টোকেনটা নিয়ে হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করে থাকেন, যদি ওখানে গিয়ে করেন আগে প্রবাসী অ্যাপে রেজিস্টার না করেন, তাহলে ওরা আপনার ডাটাগুলো সব কিছু একটা এন্ট্রি করবে। এন্ট্রি করার পর দেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে, দেন নেক্সট কাউন্টারে গিয়ে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, তারপর এখানে কাজ শেষ। এখানে কাজ শেষ করে আপনি চলে যাবেন বিএমইটিতে, দেন ওইখানে হচ্ছে আপনি বাকি কার্ডটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো ফাইনালি আমরা চলে আসছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিএমইটি অফিসে। এটা হচ্ছে ঠিক কাকরাইলের মোড়েই, কাকরাইল মোড়ে আসলে আপনি দেখতে পারবেন, এটা একদম মেইন রোডের পাশেই আছে বিএমইটি, এই যে দেখতে পাচ্ছেন। সো বাকি কাজটা আমাদের এখানে করতে হবে, এখানে আসলে অনেক ডকুমেন্ট লাগবে। সো আপনি যদি মনে করেন এটা আসলে অনেক হ্যাসেল একা করা, তাহলে বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে আপনি করতে পারবেন। সো এনিওয়েজ আমরা বিএমইটির ভিতরে যাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন বিএমইটির অফিস। এইখানে অফিসে দুতলায় গিয়ে অথবা তিনতলায় এখানে বিভিন্ন ইনফরমেশান আপনি কালেক্ট করতে পারবেন। এখানে আরেকটা ওয়ান স্টপ সার্ভিস আছে, যারা হচ্ছে হাই স্কিল লাইক ডক্টর ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে আপনারা ওয়ান স্টপ সার্ভিসে ডকুমেন্টগুলো জমা দিয়ে আপনি বিএমইটি কার্ডটা নিতে পারেন। সো এই হচ্ছে আপনার লিস্ট, প্রথমত আপনার কী কী লাগবে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ফিঙ্গার যে দিয়েছেন তার একটা কপি লাগবে, এবং আপনার কয়েকটা চালান দিতে হবে, যেমন 4,500 টাকা একটা চালান, স্মার্ট ফ্রির জন্য আরেকটা চালান 250 টাকা, 400 টাকা। সো বেসিক্যালি এই টাকাগুলো আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। দেন হচ্ছে আপনার নেক্সট, আপনি যদি একা একা করতে চান তাহলে সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে, দেন হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসে জমা দিতে হবে। হ্যাঁ, ওয়ান স্টপ সার্ভিসের জন্য বেসিক্যালি অবশ্যই আপনাকে হাই স্কিল হতে হবে, আদারওয়াইজ আপনাকে এজেন্সির মাধ্যমে করতে হবে। দেন ওরা আপনার সব কিছু ডিটেলস করে দিবে, একদিনের মধ্যে পেয়ে যাবেন অথবা তার পরের দিন পাবেন। সো এই হচ্ছে বেসিক্যালি পুরা সিনারিও। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।